নমস্কার দর্শকবৃন্দু, সরকারি স্কুলের ইউনিফর্ম নীল সাদা প্রস্তাব রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম একই রঙের হতে চলেছে। এবার থেকে সাদা জামার সঙ্গে আকাশি রঙের প্যান্ট পরবে তারা। মেয়েদের চুড়িদার বা ফ্রকের রঙও হবে সাদা এবং আকাশি নীল। নবান্নের নির্দেশ শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়া শুরু হয়েছে। এবার কেন্দ্রীয়ভাবে পোশাক বিলি হবে, তাই আলাদা আলাদা রঙের পোশাক দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা দপ্তরের একটি সূত্র। তবে এ নিয়ে শিক্ষকদের একাংশের আপত্তিও রয়েছে। আগের ইউনিফর্ম দেওয়ার পদ্ধতিতে বদল আসছে। এতদিন স্কুলগুলি সরকারের টাকায় কাপড় কিনে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ইউনিফর্ম তৈরি করিয়ে পড়ুয়াদের দিত। অনেক ক্ষেত্রেই বাজারের সেই কাপড় আসত ভিন রাজ্য থেকে। তবে এ রাজ্যে বয়ন শিল্পের উন্নতি ঘটাতে সেই নিয়মে বদল আনার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ঠিক হয়েছে রাজ্যের ক্ষুদ্র এবং ছোট শিল্প সংস্থাগুলির কাপড় কিনবে রাজ্যেরই অধীন সংস্থা তন্তুজ। সেই কাপড় তন্তুজের মাধ্যমে পাবে স্বনির্ভর গোষ্ঠীগুলি, তারপর পড়ুয়াদের মাপ নিয়ে ইউনিফর্ম তৈরি করে স্কুলে পৌঁছে দেবে তারা। সরকারের তরফে জানানো হয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছেলেদের একটি হাফ ও ফুল শার্ট এবং একটি হাফ ও ফুল প্যান্ট পাবে, প্রয়োজনে টাইও দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা একটি হাফ এবং একটি ফুল শার্টের পাশাপাশি দুটি করে ফুল প্যান্ট পাবে। পঞ্চম শ্রেণী পর্যন্ত মেয়েরা দুটি শার্ট এবং একটি স্কার্ট ও একটি টিউনিক পাবে। স্কুল চাইলে টাইও দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টমের ছাত্রীরা পাবে দুজোড়া সালোয়ার কামিজ এবং ওড়না। ছেলেদের প্যান্টের পকেটের জন্য হালকা কাপড়ের হিসেবে আলাদা করে দিতে হবে। প্রস্তুতকারকদের লোগো সহ ব্যাজ দপ্তর থেকেই আসবে। এর আগে রাজ্য সরকার অনলাইনে বিভিন্ন স্কুলের থেকে ইউনিফর্মের স্পেসিফিকেশান চেয়েছিল। কোন স্কুল কী রঙের পোশাক চায় তা একরঙা হবে না ডোরাকাটা, সেসব জানতে হয়েছিল। স্কুলগুলির কাছে আগে ইউনিফর্ম বদল করে নতুন ইউনিফর্ম চালুর বিকল্পও ছিল। সেই অনুযায়ী স্কুলগুলি দপ্তরকে তা জানায়। তাদের আশা ছিল সেই অনুযায়ী মিলতে চলেছে ইউনিফর্ম। তবে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই তথ্য স্কুলগুলির কাছে আসায় তারা খুব একটা সন্তুষ্ট নয়। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, আমরা রাজ্য জুড়ে একই ধরনের ইউনিফর্মের বিপক্ষে। এতে পড়ুয়াদের আলাদা করে চিহ্নিত করা কঠিন হবে। অন্য স্কুলের পড়ুয়া যদি আমাদের স্কুলে চলে আসে তাহলে হঠাৎ করে বোঝা যাবে না। স্কুলের পছন্দ অনুযায়ী ইউনিফর্ম দেওয়ার আবেদন জানাচ্ছি। তৃণমূলের শিক্ষক নেতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত কুমার নায়ক বলেন, সরকারি স্কুলের ইউনিফর্ম এতদিন কম বেশি একই রকম ছিল, খুব বৈচিত্র্য তো আগে ছিল না, তাহলে এত প্রশ্ন উঠছে কেন? সুতরাং বোঝা যাচ্ছে যে এখন থেকে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের কিন্তু ইউনিফর্ম একই রঙের হবে এবং এটা কিন্তু সমস্ত রাজ্য জুড়ে যত স্কুল আছে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু একই রকমের, অর্থাৎ একই রঙের সাদা জামা এবং হালকা নীল রঙের যে প্যান্ট বা লোয়ার যেটা থাকবে সেটা কিন্তু হালকা নীল রঙের হবে। অর্থাৎ নীল সাদা পোশাক কিন্তু সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু আসতে চলেছে। এতে কিন্তু শিক্ষক মহলের অধিকাংশই আপত্তি তুলেছে যে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে কিন্তু যদি নাকি একই রঙের পোশাক যদি হয়ে যায় ছাত্রছাত্রীদের, তাহলে কিন্তু এক স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু অন্য স্কুলে চলে আসতে পারে, সেই একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে দেখা যাক যে এই স্কুলের পোশাকের কোনো রঙের পরিবর্তন আসে কি না। তো এবারে আমরা দেখে নেব যে সেই বিজ্ঞপ্তিতে কি বলা আছে বা সেই অর্ডারটিতে কি রয়েছে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি, যেটা 25/2/2022 দেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার মথুরাপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লক থেকে। মেমো নম্বরও আপনারা দেখতে পাচ্ছেন 2396/3BDO/Math1/2022। সাবজেক্টটা দেখুন যে সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ স্কুল ইউনিফর্ম ইন কনভার্জেন্স মোড। তো এখানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু আমরা আলোচনা করলাম যে ইউ আর রিকোয়েস্টেড টু ইনফর্ম দি কনসার্ন অথরিটিস অফ প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, SSK, MSK আন্ডার ইউর জুরিসডিকশন, অর্থাৎ সমস্ত স্কুলের ক্ষেত্রে একই ধরনের যে পোশাক বিতরণ হবে সেটাই কিন্তু এখানে বিজ্ঞপ্তিতে বা এই অর্ডারটিতে রয়েছে।
তো এখানে নিচে তার ব্লক ডেভেলপমেন্ট অফিসার মথুরাপুরে সিগনেচার করা আছে সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে। এটা বর্তমানে এই জেলার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, পরবর্তীকালে এটি কিন্তু অন্যান্য জেলার ক্ষেত্রেও চলে আসবে। যাই হোক, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।